একবার জিজ্ঞাসা করেছেন, আমি নামাজ পড়ছি, সে মতো অবস্থায় পার্শ্ববর্তী অশ্লীল ভাষায় গালি গালাজ করলে সেই গালি গালাজটা কানে আসলে সেই নামাজটা কতটা গ্রহণযোগ্য? মূল প্রশ্ন করেছেন যে নামাজ পড়ছি এই অবস্থায় পাশে থেকে কেউ গালি গালাজ করছে, হতে পারে ওকে কিংবা অন্য কাউকে, এটা কানে আসছে, তাহলে এই নামাজটা কত কতটা কার্যকর হবে? এখানে যে বিষয় যেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সহিহ বুখারী মুসলিম তিরমিজি বিভিন্ন হাদিসে রয়েছে যে তোমরা সেই মতো নামাজ আদায় করো যে মতো আমাকে নামাজ আদায় করে দেখেছো। অর্থাৎ সহি হাদিসে যেভাবে নামাজ পড়ার কথা আছে সেভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে, এটা নামাজ 100% হওয়ার জন্য এটা শর্ত, 100% হওয়ার জন্য এটা শর্ত যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়তে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলের আনুগত্য করতে। তাহলে আমার নামাজ হবে রাসূলের তরিকা অনুযায়ী, কিন্তু পাশে থেকে এমন কেউ গালি গালাজ করছে বা অশ্লীল ভাষা আমার কানে এসে প্রবেশ করছে এমন মত অবস্থায় আপনি প্রথমত চেষ্টা করবেন আপনার ব্রেনকে ঠিকভাবে জায়গায় ধরে রাখতে, যে আপনার ব্রেন সেদিকে না চলে যায়, আর আপনার সেদিকে ব্রেন গিয়ে যাতে আপনার মানে কোনো কিছু যদি ভুল না হয়, আপনি হয়তো পড়ে যাচ্ছেন তারপরে হয়তো ডিস্টার্ব হচ্ছে, এর জন্য গুনাহগার সে হবে। কিন্তু যদি এমন ব্যাপার হয় যে আমার এমন মানে চেঁচামেচি শুরু হয়ে গেছে যে আমি আর কোনো কিছু পড়তেই পারছি না, সুরা ফাতেহা পড়তে পারছি না, আর কোনো কিছু পড়তে পারছি, তাহলে এমন যদি ব্যাপার হয় তাহলে সে যদিও গুনাহগার হয় কিন্তু সেই মতো নামাজ আপনার হচ্ছে না। তার কারণ যে আপনি যে নামাজের যে তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি সেই পদ্ধতি থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে অনিচ্ছাকৃত, যদিও হয়তো এমন কোনো ব্যাপার না, হতে পারে আপনি সেটাকে আগে পিছিয়ে হয়তো আপনি পরে করলেন যে সমস্যাটা মিটে যাওয়ার পরে, এমন যদি ব্যাপার হয় তাহলে আশা করি এমনটি হওয়ার সম্ভাবনা নেই। যদি এমনটি সম্ভাবনা না থাকে তাহলে আপনি ঠিকভাবে সূরা দোয়া বলে আপনি নামাজ পড়ে যান, ইনশাল্লাহ আপনার নামাজ সাকসেসফুল হবে এবং যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে তারা কয়েকটা কারণে তারা কয়েক গুণ পাপ পাবে। একটা হচ্ছে যে তারা অশ্লীল গালিগালাজ করার কারণে একটা পাপ, আরেকটা পাপ যেটা হচ্ছে যে নামাজের ব্যাঘাত ঘটানোর কাজ। সহিহ হাদিসে বলা হয়েছে যে নামাজি ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা নিষেধ, তার কারণে তার নামাজের সমস্যা সৃষ্টি হবে। তো কোরআন তেলাওয়াত যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে তাহলে তার অশ্লীল গালিগালাজ কত 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 বড় নিষিদ্ধ। এবার বুঝলেন অশ্লীল গালিগালাজ এমনিতেই নিষিদ্ধ, এবার এই অশ্লীল গালিগালাজের মধ্যে তার নামাজও ব্যাঘাত ঘটছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।